আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যখন মানুষের এন্তেকাল উপস্থিত হয় এবং রুহ বের হয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথমে এক ফেরেশতা উপস্থিত হয়ে বলেন, হে বান্দা, আসসালামু আলাইকুম, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝতে পারলাম তোমার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে এবং এখনই তোমাকে এই সাত বরণ করে নিতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকতে পারবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিয়োজিত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না, সুতরাং আমিও বিদায় হচ্ছি। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিয়োজিত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান খুঁজে পাই নাই, সুতরাং আমিও বিদায় নিচ্ছি। এরপর চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পাই নাই যেখানে তুমি এক পলকের জন্য হলেও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো, সুতরাং আমারও বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। অতঃপর কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপপূর্ণ লেখার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গার সন্ধান করেও আর কোনো পাপপূর্ণের হিসাব খুঁজে পেলাম না, সুতরাং আমরা এখন বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, এদিকে লক্ষ্য করুন। সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হতে শুরু করবে এবং কেউ যাতে সেই লিপি পড়তে না পারে সেজন্য ডানে বামে বারবার তাকাতে থাকবে। অতঃপর কেরামান কাতিবিন প্রস্থান গ্রহণ করবেন, আর তখনই মালাকুল মাউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করবে, আর কেউ অতি শান্তির সাথে আত্মাকে বের করে আনবে। আল্লাহ তাআলা সেই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং দুনিয়ার ও আখিরাতের সফলতা দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।